হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা হচ্ছে আমার আম্মুর থেকে পাওয়া একটা রেসিপি, আর এটা নাকি অনেক মজা। আর আজকে আমরা বানাবো হচ্ছে সরিষা ফুলের পাকোড়া। আর সরিষা ফুলটা যে খাওয়া যায় সেটাও আমি আম্মুর কাছ থেকেই জেনেছি। তো চলুন আমরা ডাইরেক্ট চলে যাই সরিষা ফুল তুলতে। তো সরিষা ফুল তোলার জন্য এখানে এসেছি। এখন হচ্ছে আমি সরিষা ফুলগুলো তুলে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে ছোট 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 অনেকগুলো সরিষা ফুল আছে। তো আমি এখান থেকে সরিষা ফুল আর সাথে কয়েকটা সরিষা পাতা নিয়ে নিচ্ছি। যদিও এখানে অনেক ধরনের শাকসবজি দেখতেই পাচ্ছেন আপনারা, আর পুরো বাগানটার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু একটু করে ক্লিপ নিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে মূলো শাক আর মূলো দেখা যাচ্ছে, আর হচ্ছে এরপর এটা হচ্ছে মূলো ফুল, আর এখানে আমি সাদা ফুলগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমাদের যে জিনিসটার দরকার সেটাই, সরিষার ফুল। তো আমরা আস্তে আস্তে সরিষার ফুলগুলো তুলে নিচ্ছি। আসলে আমি তুলছি না, আম্মু তুলছে, আমি জাস্ট এগুলো ভিডিও করছিলাম। এই যে অনেকগুলো সরিষার ফুল এখানে তোলা হয়েছে। দেন এখানে হচ্ছে শিম গাছ দেখতে পাচ্ছেন, শিম গাছের মধ্যে ফুল আসছে, শিম ধরে আছে। এটা হচ্ছে ধুন্দুল গাছ, ধুন্দুল গাছে একটা পাকনা ধুন্দুল ধরে আছে। আসলে এখন ধুন্দুলের সিজন না, এটা জাস্ট বীজের জন্য রাখা হয়েছে। তো এদিকে হচ্ছে আরও অনেকগুলো গাছ দেখা যাচ্ছে, শিমের গাছ, তারপর হচ্ছে লাউ গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, তারপর এখানে ছোট ছোট পেয়ারা গাছ দেখা যাচ্ছে, অনেকগুলো গাছই আছে। তো এখন হচ্ছে আমি একটু রোদ পড়ছিল, সূর্যের আলোটা একেবারে সরিষা ফুলের মধ্যে পড়ছিল আর দেখতে খুবই ভালো লাগছিল। আর পাশেই হচ্ছে এখানে অনেকগুলো কলমি লতা দেখা যাচ্ছিল, আর এগুলোতে সুন্দর সুন্দর ফুল। আমার কাছে কলমি ফুল অনেক ভালো লাগে, আর কলমি ফুলের কালারটা তো এত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি হচ্ছে দুটো কলমি ফুল হাতে নিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল, মানে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না আসলে। তো আমার কলমি ফুল ভাল লাগে, আর এখানে হচ্ছে জোড়া কলমি ফুল একই লতার মধ্যেই ফুটে আছে, তো সেই জন্য আমি এগুলো ছিঁড়ে নিলাম। আর নেওয়ার পর আমার দেখতেই ভালো লাগছিল, আমি বাসায় নিয়ে চলে আসছি এটা, আর আমার বাচ্চারা তো দেখেই খুব খুশি। তো যাই হোক, একটা ছোট্ট টমেটো গাছে টমেটো ধরে আছে দেখতে পাচ্ছেন, আর টমেটো গাছে অনেকগুলো ফুলও দেখা যাচ্ছে। আর এই গাছটা কত ছোট দেখুন, এখানেও কিন্তু টমেটো ধরে আছে। তো এখন হচ্ছে আমরা পাকোড়া বানানোর জন্য এই যে সরিষা পাতা আর সরিষার ফুল আর কয়েকটা ছোট ছোট ধনিয়া পাতা নিয়েছি, আর এখানে আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা, আর ধনিয়া পাতা আর সরিষার ফুল কুচি করে নিয়েছি, আর সরিষার পাতাটাও কিন্তু কুচি করে নিয়েছি। এখানে শুধু একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আমরা, যাতে ঝাল বেশি না হয়, যেহেতু আমার বাচ্চারা খাবে। তো টমেটো কুচি করে দিয়েছি, আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, বাট আমার কাছে পাকোড়ার মধ্যে টমেটো খুবই ভালো লাগে। তো এরপর এখানে কুচি করা ধনিয়া পাতা আর সরিষা পাতা সবই দিয়ে দিলাম, সরিষা ফুল সহ। এরপর হচ্ছে আমরা এগুলোকে একসাথে লবণ দিয়ে সামান্য মাখিয়ে নিব। আর এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণ, আধা চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা। আমি আদা রসুনকে একসাথে ব্লেন্ড করে দেন ওখান থেকে এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, মানে আধা চামচ আধা চামচ করে। তো এগুলো দিয়ে এরপর একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর এরপর একটু ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিব। এই যে আদা রসুন বাটাটা দিয়েছি, এখন সব কিছু একসাথে মিক্স করে এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিব চালের গুঁড়ো, আর এক কাপ পরিমাণ আমি দিয়ে দিব আটা অথবা ময়দা, যেটাই থাকে আপনার হাতের কাছে সেটা দিয়ে দিবেন। তো এরপর হচ্ছে সব কিছু একসাথে মিক্স করব। মিক্স করে একটা থিক গোলা বানিয়ে নিব, যেটা পাকোড়ার জন্য আমরা সহজ মানে সচরাচর বানিয়ে থাকি। তো আপনারা দেখেই বুঝতে পারবেন কতটুকু নরম করেছি আমরা, যেহেতু এখানে হচ্ছে আমরা ডিম ইউজ করেছি, তো বেশি পানি লাগবে না। সামান্য পরিমাণ পানি দিয়েই হচ্ছে আমি এটা বানাচ্ছি, আপনারা চাইলে শুধু ডিম দিয়েও করতে পারেন। তো এখন হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, দেন আবার একটু মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। আর এখানে আমি সরিষা পাতাটা ইউজ করেছি, যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন, বাট এটার স্মেল খুবই ভালো। এখন হচ্ছে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, কড়াইটার মধ্যে তেল গরম হয়ে এসেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে
পাকোড়া গুলো আস্তে আস্তে দিয়ে দিব। তো এখানে তেলটা একেবারে পারফেক্টলি গরম হয়ে গেছে। এখন চুলাটা আমি মিডিয়াম হিটে রাখব, মিডিয়াম টু লো হিটে রাখব আস্তে আস্তে, যাতে পাকোড়াগুলো খুব ভালোভাবে হয়। সেই জন্য তেলটা কিন্তু বেশি গরম হয়ে গেলে পাকোড়াগুলো পুড়ে যাবে, তো ওই দিকটাও খেয়াল রাখতে হবে। আর যেহেতু আমি এখানে আলু ইউজ করেছি, যাতে এটা সেদ্ধ হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। তো হচ্ছে আমি এখন আস্তে করে এটা উল্টে দিব। উল্টে দেওয়ার পর হচ্ছে দুই পাশটাই একটু ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি গাঢ় কালার আনতে পারেন, বাট আমি হালকা একটু কালার করেছি, দেন এগুলো উঠিয়ে নিয়েছি যেহেতু ভিতরে একেবারে পারফেক্টলি কুক হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে তেল থেকে সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটে সার্ভ করব। তো সার্ভ করার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কেমন হয়েছে। আমি হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে আমি সরিষা ফুলের বা সরিষা পাতার যে পাকোড়াটা আছে সেটাই খেয়েছি, এর আগে কখনো খাইনি। ট্রাস্ট মি, এটা এত বেশি মজার ছিল, আমি ভাবতেই পারিনি এটা খেতে এত ভাল লাগবে। এখন বাজারে কিন্তু সরিষা ফুল কিনতে পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।